নবীকে ভালোবাসতে হবে কি হবে না? হবে। কিভাবে? কিভাবে প্রশ্ন হলো, কিভাবে? নামাজ পড়ি না, রোজা করি না, ফরজ গোসল নাই, এমনি নর্মাল গোসলই নাই, গাঁজায় টান মেরে কয় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই, তোর বুকে তো গাঁজার গন্ধ। পীরের ব্যাগ খুঁজতে আসি না, অসুবিধা কি? অসুবিধা আছে নাকি? না না, মা আমিনা বলেন কি জানেন, যে সময় সন্তানটা ডেলিভারি হবে আমি ঘুমাইয়ে গেছিলাম। সুবহানাল্লাহ। আরেকবার, আরেকবার, এইবার বলতে পারেন হুজুর এইখানে কি গুরুত্বপূর্ণ কথা যে তিনবার সুবহানাল্লাহ বলতে বললেন? মা আমিনা বলছেন আমি ঘুমাইয়ে গেছিলাম, ডেলিভারির সময় মেয়েদের ঘুম আসে নাকি? ডাক্তারকে জিজ্ঞাসা করেন, ব্যথার যন্ত্রণায় টেস্টার ধরলে কারেন্ট পয়দা হয়, এটা হলো ডেলিভারির ব্যথা। আর মা আমিনা বলছেন আমি ঘুমাইয়ে গেছিলাম, হঠাৎ করে চোখটা খুলে দেখি আমার ডান পাশে একজন মহিলা দাঁড়ানো, সীতানার বাম পাশে আর একজন মহিলা দাঁড়ানো। আমি জিজ্ঞাসা করলাম, মহিলা আপনি কে? উনি পরিচয় দিলেন, আমিনা গো আমি জান্নাত থেকে এসেছি, আমি তামাম পৃথিবীর আদি মাতা হাওয়া। কেন এসেছেন? খবর দিতে এসেছি। কি খবর? এখনই যে সন্তানটা আসবে ওই সন্তানটা হবে আখিরি পয়গম্বর। বামপাশের মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মিটমিট করে হাসতেছে, কে আপনি? এই মেয়েটা বলে, ও আমেনা আমি এক অসহায় নারী। অসহায় বলছেন কেন? বলে আমার স্বামী ছিল না, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছিলেন। আমার নাম মরিয়ম, দুটো খবর দিতে এসেছি, আখিরি পয়গম্বর তোমার কোলে এখনই আসবেন, আর একটা খবর দিয়ে গেলাম তোমার সন্তানের দিকে যে মহাব্বতের নজরে তাকাবে তার জন্যে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির রোশনে। বিসমিল্লাহ রহমান রহিম। নবীকে ভালোবাসতে হবে কি হবে না? হবে। কিভাবে? কিভাবে প্রশ্ন হলো, কিভাবে? নামাজ পড়ি না, রোজা করি না, ফরজ গোসল নাই, এমনি নর্মাল গোসলই নাই, গাঁজায় টান মেরে কয় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই, তোর বুকে তো গাঁজার গন্ধ। পীরের ব্যাগ খুঁজ, আবার নারকেলের সবলার ভিতরে কি জানি একটা লম্বা কালো কি? আব্বা, ও আব্বা এটা কি? আব্বা এটা কি? সুমা খায় কয় এটা কলকে শরীফ। কলকে আমি কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, কলকে আবার শরীফ হলো কবে? বলে হুজুর আপনি শরীয়তের লোক বুঝবেন না, আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি সিতানায় বসে কাঁদতেছিলাম, আমার কান্দা দেখে পীর সাহেব আর থাকতে পারে নাই, বালিশের তলের থেকে এই মালটা বের করে বলছে, কান্দিস না মাল দিয়ে গেলাম ধরে রাখিস। বাংলাদেশটাকে নাপাক করে ফেলতেছো তাই না? পছন্দ না লাগলে হাসান এখনই বলো আব্বা গাড়িতে উঠো, ড্রাইভার রেডি আছে। কিন্তু আমার যতদিন হায়াত আছে তরিকত জগৎটাকে আমি একেবারে পরিষ্কার করেই ছাড়ব ইনশাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে কি হবে না? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জুম্মা নাই, ঈদের নামাজ নাই, ঈদের নামাজ নাই, এই পাগলের দল এত বড় সোফা আনতেছে কিন্তু একটা ছোট টেবিল দিতে পারোনি, সব জুটেছে। জুম্মার নামাজ নাই, ঈদের নামাজ নাই, পাঁচ ওয়াক্ত নামাজ নাই, জানাজায় যায় না, নামাজ বলতেই নাই। সেই লোক যদি বলে মন যদি দিতে হয় নবীকে দিও, উম্মতের কষ্ট যাতনা
নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। মনে রাখো, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। গান গায়ে ওলি হইও না, ইবাদত করে ওলি হও। আমাদের লালন শাহের মাজারে কিছু লোক গান গায়, নবী না কথা কিন্তু খুব সুন্দর, মানে যারা মহায়েত কাফের তারা এ দুনিয়া। আবার বলতেছে, তাহাজ্জুদের নামাজ পড়লে, সাকাওয়াবিন চাষ পড়লে কোনো ফায়দা নাই যদি নবীকে না মানো। ভজনে তার নাই মজুরি, দলিলে সাপ লেখা হয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আমি তাকাই আসি, বাবাজি গান্ডা গায়ে পেশাব করে আসলো, কুলুবো নাই, ঢেলাও নাই, কিছু নাই। আব্বা আপনি তো গান গেলেন, পারে কে যাবি নবীর নৌকাতে, এত পেশাব ফেরি কুলুবো নিলেন না, পানিও নিলেন না। বলে পেশাব ফেরি পানি লওয়া কবিরা গুনাহ। আব্বা ওই দলিলটা দিলে আমিও ছাড়িয়ে দিতে পারি। বলে দলিল আপনি জানেন না। আওলাদে রাসূল ইমাম হুসাইন ইমাম আলী আসগর কারবালার জমিনে পানি পানি করে মারা গেছে, যার জন্য নিয়াত করেছি যে পানি আমার নবীর আগুলা খাইতে পারে নাই, সেই পানি আমি এখানে ঢালবো না।